আপনারা এবার আসুন, আমি যেটা বললাম সেটা এবার তাড়াতাড়ি করুন, গিয়ে ব্যবস্থা করুন। থ্যাংক ইউ। চল এসো, বলুন এসো। আপনি আসুন, আপনি একটু গাড়িতে গিয়ে বসুন, হ্যাঁ আমরা আসছি একটু পরে। আসুন, চুপ কর তো, একটু একটু মাথাটা ঠান্ডা কর প্লিজ। ভালো লাগছে না। কি গুনগুন তুমি কাঁদছো কেন? বটকা বুক কুচু জন্য ঠিক হয়ে যাবে তো বটকা, ওদি ভাই ওরকম কেন করলো বটকা, কেন করতে? তোমার জন্য, জাস্ট তোমার জন্য। তুমি একটা সুস্থ বাড়িকে ব্যস্ত করেছো। দাদা ভাই তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? প্লিজ গুনগুন, এখন আর তোমার সঙ্গে অন্যরকম ভাবে কথা বলতে পারছি না। তুমি কি মনে করছো আমার মেয়েকে? আমার মেয়ে তোমার খেলার পুতুল, তাই তুমি ওকে জোর করে, চুপ কর, তাই তুমি ওকে জোর করে দিতে চেয়েছিলে মিষ্টির কাছে? আরে ও যখন নিতে চাইছিল না তুমি কেন জোর করলে? কি দরকার ছিল ওকে দেওয়ার? ও তো খিদে পেয়েছিল দাদা ভাই, পুচুসোনার খিদে পেয়েছিল, তাই আমি দিতে গেছিলাম। তুমি জানো এখনো কিছু খাইনি, কিন্তু বৌদি ভাই খাওয়ালো না, নিল না, জানো কিছুতেই নিল না। এতই যখন তুমি বোঝো তাহলে নিজে কেন দায়িত্ব নিতে গিয়েছিলে? কেন ওকে ওর মার কাছে রাখোনি? রাখা তো যাবে না, ওই ঘরে তো এসি নেই, আর এসি ছাড়া পুচুসোনা খুব কষ্ট হয়, ও গরমে একদম থাকতে পারে না। তাছাড়া আমি তো বৌদি ভাইকে বলেছি, অনেকবার বলেছি, রিকোয়েস্ট করেছি আমার ঘরে এসে থাকো, আমি তো একবার না বলিনি। পটকা তোমরা তো জানো পটকা, আমি তো কখনো বলিনি যে এসো না, থাকবে না, আমি তো সবসময় বলতাম আমার ঘরে এসে থেকো, কিন্তু বৌদি ভাই তো এলো না। কেন এলো না? হ্যাঁ আমার ঘরে শুলে কি অসুবিধাটা কোথায়? আমি তো ক্রেজিকেও বলেছিলাম যে তুমি কয়েকদিনের জন্য দাদা ভাইয়ের সাথে গিয়ে থাকো, বলেছিলাম, আমি বিশ্বাস করো। গুনগুন এখানে এখন অনেকে অনেক কথা বলবে, সব কথার উত্তর তোমার দেওয়ার দরকার নেই, সব কথার মধ্যে জড়িও না, কথায় কথা বাড়বে। কি রে মিষ্টিকে ফোনটা কর, ডাক্তারবাবু তো বললো তাড়াতাড়ি ফোন করতে। দেখ এটা তো আর গুনগুন বলেনি, আশা করি তোর কোনো আপত্তি নেই মিষ্টিকে ফোন করতে। হ্যাঁ আরেকটা কথা, এই ডাক্তারের প্রতি যদি তোদের ভরসা না থাকে তাহলে অন্য কোনো চাইল্ড স্পেশালিস্ট কনসাল্ট করতে পারিস। অটকনি ভালো ডক্টর, তুমি ড্যাডিকে একবার জিজ্ঞেস করো। তুমি এগুলো বুঝবে না গুনগুন, চুপ করো। কি রে ডাকাবি অন্য ডাক্তার? আমরা তো সে কথা বলিনি, কেন এই ডক্টরের কোয়ালিফিকেশন নিয়ে কোনো রকম প্রশ্ন তুলেছি কি? তুই মাথা কেন গরম করছিস? তুই একটা বৌদিভাইকে ফোন কর, এসব কথা বাদ দে। বুঝতে পারছিস না কেন বলছে পটকা? সব বুঝতে পারছি ভাবিন, সব বুঝতে পারছি আমি, শুধু একটা কথাই বুঝতে পারছি না, পটকা কেন মিষ্টির কষ্টটা বুঝতে পারছি। বুঝবো কি করে? আমার মতো একটা অপদার্থ নির্বোধ লোক এগুলো বুঝবে কি করে রে? আচ্ছা ঠিক আছে, সারা জীবন মন দিয়ে চাকরিটাও করিনি, সংসারটাও করিনি, সারা জীবন একটাই কাজ করেছি, তোদের সঙ্গে মেলামেশা করেছি, আর সেই মেলামেশাটা করতে গিয়ে বারবার বুঝতে পেরেছি আমি কতটা নির্বোধ, কতটা অপদার্থ। পটকা কেন বলছো এই কথা? কথা বলিস না, চুপ কর, ফোন করতে হলে ফোনটা কর। আরে না 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 মিষ্টি শোনো, মাথা ঠান্ডা করে আমার যেটা বলছি সেটা শোনো। ওই বেবির মাথায় লেগেছে তো, তাই একটু বমি হচ্ছে। হ্যাঁ তো ডাক্তার বলেছে যে ওকে একটু হসপিটালে দিতে হবে। জানতাম এমনটাই ঘটবে। খুশি হয়েছে? খুশি হয়েছে তো গুনগুন, সেটা বলো, খুশি হয়েছে? আচ্ছা তুমি বা মেয়েকে নিতে চাওনি কেন? উল্টে এখন আমার খাড়ি তোমরা দোষ চাপাতে চাইছো, তাই তো? না না মিষ্টি, এসব কথা পরে হবে, দোষ গুণের কথা না। ও ইম্যাচিওর, কিন্তু তা বলে তুমি তো আর ইম্যাচিওর নও। কে 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 ইম্যাচিওর বলো, কে যে বিয়ে করে সংসার করছে, শ্বশুর বাড়িতে রয়েছে, গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস পেয়েছে, সেই ম্যাচুর না? হাসালে তুমি জানো? যাকে এই ডাক্তার কি বললো বলো তো, কি বললো? বললাম তো মিষ্টি, ডাক্তার বলেছে
আমাদের মেয়েকে হসপিটালে ভর্তি করতে হবে। হ্যাঁ, আর এটাও বলেছে যে তুমি ওর পাশে থাকবে। তুমি তোর মা, তুমি ওর পাশে থাকবে। নামটা মনে রাখো, চাইল্ড কেয়ার হসপিটাল। হ্যাঁ, ওইখানে তুমি চট করে চলে এসো তো পুটুপিসিকে নিয়ে। হ্যাঁ, ও তুমি তো আবার একা আসতে পারবে না, পুটুপিসি স্কুলে দেরি হয় তাহলে। আচ্ছা শোনো, আমি একটা ক্যাব বুক করে দিচ্ছি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি নিচে নামো, রেডি হয়ে নামো। আমি জানতাম এমনটাই হবে, জান আমি জানতাম আমার সব শেষ করে দেবে, আমার সব ধ্বংস করে দেবে সব। আচ্ছা এখন আমি রাখছি। তোমরা কোথায় এখন? শোনো মিষ্টি, আমি আমি হসপিটালে বাচ্চাকে ভর্তি করছি, তুমি ততক্ষণে চলে এসো। হ্যাঁ, মানে আমার সই না করলে তো মেয়েকে ভর্তি নেবে না, আর তোমাকেও পাশে থাকতে হবে, তুমি পাশে না থাকলে ওকে রাখবে না। আর বেবির সব জিনিসপত্রগুলো নিয়ে আসবে, এখানে কিন্তু কারো জারি জুড়ি খাটবে না, অন্য কারোর ছেলে মানুষই, কারোর জেদ এখানে সবার কোনো দাম নেই মিষ্টি। আমি গাড়ি বুক করে দিচ্ছি, তুমি ঝটপট চলে এসো। রাখছি। এবার বুঝতে পেরেছি, ওকে ওর মাই দেখবে, ওর সাথে ওর মাই থাকবে, আমি থাকবো না, আমি থাকতে পারবো না। আমি এ বিষয়ে অবশ্য জেদও করবো না, কিন্তু কিন্তু আমি তো ক্যাবিনের বাইরে থেকে ওর ওর খবর নিতে পারবো। হ্যাঁ, মানে ডক্টর আঙ্কেলকে বলে যদি ক্যাবিনের বাইরে একটা থাকার ব্যবস্থা করতে পারি, একটা কাজ করতে পারি তো বটকা, আমি আমি একটা স্যুট নিয়ে নিতে পারি যেখানে আমিও থাকতে পারবো। হ্যাঁ বটকা, ওর যদি আমি খবর না নিতে পারি না, আমি থাকতে পারবো না বটকা। আমি এই বিষয়ে তোমাকে কি কোনোদিন কোনো অনুরোধ করেছি, কোনোদিন কিচ্ছু চেয়েছি তোমার কাছে? চাইনি তো, আজকে চাইছি। তুমি কোনো স্যুট বুক করবে না, বাচ্চা আর তার মা দুজন মিলে ক্যাবিনে থাকবে। তোমার যদি ওর কথা মনে পড়ে, ডাক্তারের নাম্বার আছে, ডাক্তারকে ফোন করে জিজ্ঞেস করবে। আর যদি খুব দেখতে ইচ্ছে করে, ওকে দূর থেকে দেখবে, কেবিনের দূর থেকে গিয়ে উঁকি মেরে দেখে আসবে, বুঝেছো? একা যাবে না, আমাদের বলবে। ভুলে যাচ্ছ গুনগুন, এটা কোনো জামা বা খেলনা নয় যাকে এমনি এমনি ভালোবেসে ফেলা যায়, এটা একটা মানুষ, ওর একটা বাবা আছে, একটা মা আছে, তুমি ওর কেউ নহ গুনগুন। আবার কেউ না? না, তুমি কেউ নহ, হিসাব মতো কেউ নহ। মুখের কথায় মানতে গেলে হয়তো অনেক কিছু, কিন্তু আসলে সমস্ত অধিকার ওকে ভালোবাসার অধিকার, ওর প্রতি সমস্ত অধিকার ওর মা আর ওর বাবার, তোমার কোনো অধিকার নেই গুনগুন। নিজের অধিকারের বাইরে যেও না গুনগুন, ওকে দূর থেকে ভালোবাসার চেষ্টা করো, প্লিজ ওকে দূর থেকে ভালোবাসার চেষ্টা করো গুনগুন, অধিকারের বাইরে যেও না। আজ বাচ্চাটা যে সাফার করছে গুনগুন, সেটাও কিন্তু তোমারই জন্য, এটা মাথায় রেখো তুমি। না দাদাভাই, আমার জন্য না, বিশ্বাস করো তুমি, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি আমি। আমি তো সত্যি সরলা মাসিকে দিয়ে পুজোজনকে পাঠিয়েছিলাম যাতে বৌদিভাইকে খাওয়াতে পারে, কিন্তু কিন্তু তারপর শুনলাম চিৎকার চেঁচামেচি হচ্ছে ঘরে, জানো? তাই আমি দেখতে গেছিলাম যে বৌদিভাইকে কেন খাওয়াচ্ছে না, ওর তো খিদে পেয়েছে, যদি না খাওয়া তো শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু আমি যেতেই না বৌদিভাই ধাক্কা ধাক্কি শুরু করলো, তাই পুজোজনা পড়ে গেল। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, আমাকে সত্যি কিছু করিনি, সত্যি কিছু করিনি, আমি সত্যি কিছু করিনি। আর না, আর বৌদিভাইকে খাওয়ানোর জন্য নিচ্ছিল না, তাই আমি জোর করে বৌদিভাইকে দিতে চেয়েছিলাম, আর কিছু করিনি আমি। তোমার তো জোর করে বাচ্চাটা দেওয়ার কথা ছিল না গুনগুন, কেন তুমি জোর করে দিতে যাবে? মা যখন নিচ্ছিল না, তখন মা নিশ্চয়ই জানে যে বাচ্চা তখনও খিদে পায়নি। আর তুমি বাচ্চা দেবে, তারপরে বৌদিভাই নেবে, সেটাই বা কেন হবে গুনগুন? বৌদিভাই কি তোমার কৃতদাস বলো? মোদ্দা কথা বোঝা গেছে যে তুমি বৌদিভাইকে জোর করে বাচ্চাটাকে দিতে গেছিলে, বৌদিভাই সামহাও জোরাজোরি করতে গিয়ে বাচ্চাটা পড়ে গেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট, তোমাদের কারোরই কোনো দোষ নেই। দোষ আছে বৌদি ভাইয়ের, দোষ আছে। আবার সত্যি কথা বলছি আমি, বিশ্বাস করো আমাকে, বৌদি ভাই যদি ওকে নিয়ে নিত, ওকে খাইয়ে দিত,
তাহলে তো এসব কিছু হতোই না। বৌদি ভাই তা না করে রাগারাগি করলো, আমাকে ধাক্কা দিল, তাইও পড়ে গেল। এখন তো তোমাকে বিশ্বাস করবে না, কারণ তোমরা তো কেউ ছিলে না ওখানে, কেউ ছিলে না। তোমরা সবাই আমাকে দোষ দেবে, আমাকে। যেটা সত্যি সেটা সত্যিই থাকবে গুরু, আর অন্য কারোর ভালো মন্দির বিচার তোমাকে করতে হবে না। যা বলছি সেটা করো, চলো তাড়াতাড়ি চলো। এরপরে দেরি হলে ওকে তো অ্যাডমিট করতে হবে আমাদের, দেরি হয়ে যাচ্ছে। পটকা, তুমি যে সেন্সে কথাগুলো বলছো সেটা আমি বুঝতে পারছি, তবে কি জানো তো, যদি তোমার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতো তখন তুমি ঠিক বুঝতে। আসলে যাদের সন্তান না তারাই বোঝে, তাই না? যাই হোক, এবার আমার বেবিকে দাও। বলো তো জায়না, তুমি কোথায় যাবে, হজট খেয়ে পড়বে, ওর আবার লাগবে, তারপর আর বাঁচাতে পারবো না। গুনগুন দিয়ে দাও। তাও মন খারাপ করো না বলবি। দেখো এই কথাটা তো সত্যি যে ওই বাচ্চাটার বাবা রিজু, মা মিষ্টি। আর আমিও তো শোনাই।